হ্যালো, আশ্চর্য, বারবার কল করছো কেন? ড্রাইভ করছো তো নাকি? ড্রাইভ করছো তাহলে ফোন রিসিভ করলা কেন? তো বলো কি হয়েছে, কি বলো? অনেক দেরি করে ফেলেছো সেজন্য ফোন করছি। দেরি কোথায় হলো, আশ্চর্য, 11টা বাজে। আর তোমাকে তো বলেছি আজকে পার্টি আছে, আসতে দেরি হবে, বলিনি? তার মানে রাতে খাবে না? না খাবো না। তাই বলো, কে কে আছে সাথে? দেখো গাড়ি চালাচ্ছি এখন, রাস্তা তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আছি আমি। আমার ভর্তি হওয়ার দরকার নাই, তুই পড়াশোনা শিক্ষা আমার শিখে দিবি। তাহলে এরকম দেখাচ্ছে যে বোধহয় প্রেশারটা একটু বেড়েছে। প্রেশারের ওষুধ এনে দেবো? খাওয়া দাওয়ার কোনো টাইম গেলে ঠিক আছে, তার কথা কিছু না।
বলেছি যে টেনশন করো না, টেনশন করলে এরকম প্রেশার বেড়ে যায়। কি হয়েছে, কোনো ঝামেলা হয়নি তো? কথা বলো না কেন? কোনো কথা যদি ক্লিয়ারলি বলে। আচ্ছা তুমি চেঞ্জ করে ড্রেস নাও, তুমি যাবে আসছে।
ভাই চা দিয়ে চিনি কম। মামা একটু টাকা লাগবে। যা তো এখন বিরক্ত করিস, টাকা টাকা করস, আমি পত্রিকা এত টাকা দেবো। রক্ত লাগবে, ওষুধ লাগবে, সব লাগবে। ওই পত্রিকার মজিদ কাজ আছে না, তার কাছে যা, তাকে যাই বল আমার একটা ফোন দিতে, দেখি কি করা যায়। নেন ভাই আপনার চাটা নেন। মেয়েটার কে ভাই? ভাই পরিবার আর সমস্যা শেষ আছে ভাই, আমাকে বস্তিতে থাকে, বাপ মা মারা গেছে, এদিন পোলা পায় না, ওরা দুটা ভাই বোন রাস্তায় ফুলটুল বিক্রি করে খায়। গতকালকে রাত্রে রাস্তা পারানোর সময় ওর ভাইটা একটা প্রাইভেট কারে লাগায় অ্যাক্সিডেন্ট করছে, এখন হাসপাতাল আছে ভাই, ওরে চিকিৎসা করবা গেলে ভাই প্রচুর একটা টাকা দরকার। আচ্ছা ওই গাড়িটিকে আপনারা ধরতে পারেননি? না ভাই, ধরতে পারলে তো ভাই কাজ হইতো, ধরতে পারলে করে ছেড়ে দিতাম, ওর মাইরা ওর বাপের নাম ভুলাই দিতাম। আচ্ছা তোমার ভাই এখন কোথায় আছে? হাসপাতালে। কোন হাসপাতাল? কেজি হাসপাতালে। চলো আমার সাথে চলো। পেশেন্টের গার্জিয়ান কে? জি আমি। আমি আসলে সরি, আর একটু আগে আসলে হয়তো কিছু করতে পারতাম, অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে আমি সরি। হ্যাঁ কিছু ঘটে গেছে আর তুমি আমাকে এখন বলছো? আমি ভয় পেয়ে গেছিলাম রে। ছেলেটাকে ফেলে চলে আসতে
আমি যদি ছেলেটাকে ওই সময় হসপিটালে নিয়ে যেতাম, ছেলে বাঁচত রে তো। দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটা তো তুমি চেঞ্জ করতে পারবে না। ওদের বাবা মা কোথায়? দেখো, বাহারের জীবন তো তুমি কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবে না, কিন্তু আমরা বাহারের বোনকে আমাদের কাছে নিয়ে আসতে পারি। মানে দেখো, আমরা তো মিশন, বাহারের বোনকে নিয়ে এসে যদি আমরা সন্তানের মতো মানুষ করি, তাহলে তোমার যন্ত্রণা কিছুটা হলেও কমবে। আজকে তোমার স্কুলের প্রথম দিন, কেমন লাগছে তোমার? ভালো। তোমার মন খারাপ কেন? তুমি খুশি হওনি? হয়েছি তো। তাহলে ভাই আমাকে বলেছিল স্কুলে ঘুরতে করবি, কিন্তু ভাইয়ের কথা মনে পড়েছে। আচ্ছা, এখন তো বেলিকে অনেক ভালো করে লেখাপড়া করতে হবে। হ্যাঁ, স্কুলে যে সব শিখে ফেলতে হবে। জানো আতি, বেলি তো অনেক কিছু পারে। বাংলা লিখতে পারে, ইংরেজি লিখতে পারে, আরো অনেক কিছু পারে। তাই? বাহ, তাহলে তো টিচারদের কষ্ট কম হয়ে গেল, কি বলো বেলি? আচ্ছা, আমি তোমাকে খাওয়াই দিই। ওকে, জানো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটা তোমার গাড়ির মতো? তাই? বেলি, যা হয়েছে তা তো আমরা পরিবর্তন করতে পারবো না, তাই না? আমাদের এখন কাজ হচ্ছে তোমার ভাইয়ের জন্য দোয়া করা, যাতে ওর আত্মা শান্তি পায়। আমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করবো। হ্যাঁ, আর যেহেতু তোমার ভাইয়া তোমাকে স্কুলে ভর্তি করতে চেয়েছিল, পড়াশোনা করাতে চেয়েছিল যেন তুমি অনেক বড় হতে পারো, তোমার কাজ হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা, যাতে তোমার ভাইয়ের স্বপ্ন পূরণ হয়। জানো, ওই লোকটা যদি গাড়িতে করে ভাইয়াকে নিয়ে যেত, তাহলে ভাইয়া বাঁচত।
পেলি কোনোদিনই বাহারকে হয়তো ভুলতে পারবে না, আতিকও পারবে না, কারণ এখন প্রতিনিয়ত পেলির চোখে আতিক বাহারকেই দেখে। ওর চোখ দুটি বারবার তাকে মনে করিয়ে দেয় সে অপরাধী। সারাটা জীবন হয়তো বুকের ভিতর এই অপরাধবোধ বয়ে নিয়ে বেড়াতে হবে তার। জানি না কোনোদিন আতিক এই অপরাধ স্বীকার করতে পারবে কিনা বিলির কাছে।